May I come, sir? Yes, yes, please come in. Esho. Sir. Bosho, Shomud. Thank you, sir. You have coffee, have you? No, sir, thanks. That's you? Bolo, sir. কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? না সেরকম কিছু নয়, তোমাকে একটু জাস্ট দু একটা কথা বলবো বলে ডেকেছিলাম। আসলে কি জানো, ডক্টর রয় তো আমি কোনো খবরই পাচ্ছি না, কোনো রকম খবর পাচ্ছি না, তাই ভাবলাম সিন্স হিজ ইয়োর ডিপার্টমেন্টাল বস, তোমরা যদি কোনো খবর টবর কিছু পেয়ে থাকো, জানো নাকি কিছু? জানি না স্যার, কিছু জানি না, আই এম টোটালি ইন দ্য ডার্ক। আশ্চর্য ব্যাপার, মানুষটা এতদিন ধরে নিরুদ্দেশ হয়ে গেছেন, আমি বুঝতে পারছি না পুলিশই বা কি করছে এতদিন ধরে। আমরা তো সেই একই প্রশ্ন স্যার, পুলিশ কি করছে? সব থেকে বড় কথা হলো যে আমরা কি করছি স্যার। আমরা মানে আমরা বলতে তুমি কাদের কথা বলছো? আমি বলতে চাইছি আমাদের সুপার সিএমও, আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের উপরওয়ালাদের কথা। এত বড় একজন ডাক্তার, এই হসপিটালের সুনামের জন্য যিনি অনেকটাই দায়ী, এতদিন হয়ে গেল তিনি নিখোঁজ হয়েছেন, অথচ এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের কারো কোনো ভ্রুক্ষেপই নেই। হ্যাঁ ব্যাপারটা, তবে শোনো, ডক্টর দত্ত উনি কিন্তু ব্যক্তিগতভাবে লালবাজারে গিয়ে ওই স্পেশাল অফিসের মিস্টার চৌধুরী আছেন, ওর সঙ্গে দেখা করেছিলেন। তুমি তো মিস্টার চৌধুরীকে চেনো, মনে নেই সেই যে সেই অলোক মিত্রের কেসের সময় হাসপাতাল? রাইট স্যার, রাইট স্যার, আমি চিনি ওনাকে, ভদ্রলোককে দু একবার সুপারের কাছে আসতে দেখেছি। রাইট, তবে কত দূর তিনি কি করছেন সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না স্যার। শোনো, আমি যদ্দূর শুনেছি, আমি শুনেছি এখন নাকি ওই যে বাচ্চা ছেলেটি যার ওই কিডনি কেটে নেওয়া হয়েছে, ওই ছেলেটিকে নাকি এখন মুক্তিপণ হিসেবে ওরা ব্যবহার করতে চাইবে। চাইবে স্যার, চাইবে, পুরোটাই অ্যান্টিসিপেটেড, এবং এই এক অদ্ভুত অ্যান্টিসিপেশন নিয়ে সবাই একেবারে নিশ্চিন্ত হয়ে গাহাত পা ছেড়ে দিয়ে বসে আছে। না না, কারো মনে কোনো উদ্বেগ নেই স্যার, যে মানুষটা আদৌ বেঁচে আছে কিনা, সে কোথায় আছে, কিভাবে আছে, তার উপর কোনো টর্চার হচ্ছে কিনা, মানে নোবডি ইজ বদার্ড অ্যাবাউট দ্যাট। আমার মাঝে মাঝে সংশয় জাগে স্যার, আমার ওই ডিপার্টমেন্টাল কলিগদের কথা ভেবে। তার মধ্যে ভুলেই গেছেন যে নক্ষত্র রায় নামে এখানে কেউ একজন ছিলেন, তিনি আমাদের বস ছিলেন, এবং আজ আমরা যেখানে যারা যে পজিশনে আছি তার জন্য অনেকটাই অবদান কিন্তু তাঁর। শোনো শোনো শুনবো, ডোন্ট গেট এক্সাইটেড, এত উত্তেজিত হলে পরে চলবে? তোমার কুল ডাউন, কুল ডাউন মাই বয়। শোনো, বিপদের সময় সবচেয়ে জরুরি কি জানো, মাথাটাকে ঠান্ডা রাখা, অবিচল থাকা। কারণ আমি দেখেছি জানো, বিপদ আপদের সময় যদি উত্তেজিত হয়ে যাওয়া যায় না, কাজের কিন্তু সুরাহা হয় না, সমস্যাটা বেড়ে যায়, বুঝলে? আই এম সরি স্যার। নো নো, ইটস ওকে, ইটস ওকে, ইটস অল রাইট, আফটার অল ডক্টর রয় তোমার মাস্টার মশাই, তার প্রতি তোমার তো একটা সেন্টিমেন্ট থাকতেই পারে, অ্যান্ড দ্যাটস ন্যাচারাল, এই জন্য লজ্জা বাবার কি আছে? শোনো, আজকে আজকে আমি আজকে না হলে অন্তত কালকে, কালকে গিয়ে আমি ডক্টর দত্তকে ব্যাপারটা জিজ্ঞেস করব। আমি আমি শিওর উনি চুপচাপ বসে নেই, স্টিল আই উইল আস্ক হিম যে পুলিশ ব্যাপারটার এনকোয়ারির ব্যাপারে অ্যাট অল এগোতে পেরেছে নাকি সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আসলে আমার খুব ভয় করছে স্যার, ওরা স্যারের কোনো ক্ষতি না করে বসে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ সম্বুদ্ধ, আই এম ইকুয়ালি অ্যাংশাস। আমি এনিওয়ে আমাদের তো মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আর একটা কথা শোনো, ওই যে ছেলেটি, ওই ছেলেটির প্রতি কিন্তু আমাদের এক্সট্রা ওয়াচ রাখতে হবে। অলওয়েজ রিমেম্বার, হি ইজ প্লেয়িং দ্য মোস্ট ভাইটাল রোল ইন দ্য গেম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, তবে শুভ্রাংশুদের রিকোয়েস্টে লালবাজার থেকে সিকিউরিটি গার্ড পাঠিয়েছে, তাছাড়া আমরা প্রত্যেক এখানে সতর্ক আছি। একটা কথা স্যার, ওকে আমরা কিছুতেই হাতছাড়া হতে দেব না। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য স্পিরিট মাই বয়, দ্যাটস দ্য স্পিরিট। শোনো, যেখানে যা খুশি তাই ঘটে যাক, কিন্তু ওকে একেবারেই কিন্তু নজর ছাড়া করবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার, ওকে। তো কোথায় যাবে এখন? একটু শুভ্রাংশুদের চেম্বারে যাব স্যার, এক নম্বর কেবিনের পেশেন্টকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো সেই ব্যাপারেই একটু ডিসকাস করার আছে। একটু দাঁড়াও, আমিও বেরোবো, আমার এক বন্ধু পত্নী বুঝলে, সে আবার নিউরোলজিতে ভর্তি আছে, ওকে একবার দেখে ডক্টর হালদারের সঙ্গে একটু ডিসকাশন সেরে তারপর আমি বেরিয়ে পড়বো। চলো একটু যাওয়া যাক। চলুন স্যার, আসুন।
এভাবে চলতে পারে না, একদম চলতে পারে না। এক একজনের এক এক রকম বায়নাক্কা। কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি? দিদি, আমি আপনার জন্যই ওয়েট করছি। আমার জন্য ওয়েট করছো কেন, কি কারণ? রাত হয়ে গেল না দিদি, এই চত্বরটা পেরোতে কিরকম ভয় ভয় করে। ভয় করে? ভয় কিসের? আমি তো এতদিন এখান দিয়ে যাতায়াত করছি, আমার তো কোনো অসুবিধা হয়নি। না দিদি, ওই প্রথম দিন থেকে প্রজলালরা আমার সাথে। আরে ছাড়ো তো, ওরা ওরকম বলে, ওদের কথা কান দিও না। না দিদি, ব্যাপারটা না সেরকম নয়, ওদের খারাপ ব্যবহারের জন্যে আমি সুপারের কাছে কমপ্লেন করতে গেছিলাম। আজকে রাউন্ডের সময় ব্রজলাল এসে আমাকে কিছু বলল? হ্যাঁ দিদি, ব্রজলাল এসে আমাকে বললো যে সুপারকে কমপ্লেন করে কোনো লাভ নেই, সুপার কি তোমাকে রোজ রাত্রিবেলা বাড়ি পৌঁছে দেবে নাকি? দেখো ব্যাপারটা কিন্তু তোমার এড়িয়ে যাওয়া উচিত ছিল। এড়িয়ে যাব? সবকিছু মুখ বুঝে সহ্য করবো? না না, মুখ বুঝে সহ্য করার কথা কিন্তু বলছি না। আফটারঅল তুমি একজন মেয়ে মানুষ, তোমাকে এখানে কাজ করতে হবে। দেখো আমি যখন এখানে ঢুকেছিলাম কত লোক কত কথা বলেছে, আমি কিন্তু কারো কথা কান দিইনি। আর কান দিলে এতদিন আমি এখানে চাকরি করতে পারতাম না। শাশুড়ি দিদি, আচ্ছা ওই মেল 4K যে ইঞ্জেকশনটা আমি প্রেসক্রাইব করেছিলাম সেটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে কি ভাবেন বলুন তো, আমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? না না, আমি সে কথা বলতে চাইনি, আমি এমনি জানতে এলাম আর কি। কিন্তু কি ব্যাপার, আপনারা এখনো বেরোননি? 10টার আগে আর কবে বেরোতে পারি, তার উপর নানান ঝক্কি। ঝক্কি মানে কি হয়েছে? এই দেখুন না, এই যে ব্রজ মানিক এরা একে কি বলেছে, এখন তো সে যেতে ভয় পাচ্ছে, তাই আমার জন্য ওয়েট করছে। দিদি এটা এখন কলকাতার ফ্যাশন, তা ব্রজ মানিক আর এর বাইরে কি করে যাবে? যাকে ওদের নিয়ে কথা বলে সময় নষ্ট না করে চলুন বেরিয়ে পড়া যাক। কিন্তু আমার তো দেরি হবে, নাইটের চার্জ বোঝাতে হবে, দেরি তো হবে। একটা কথা বলবো, কিছু মনে করবেন? হ্যাঁ বলুন না। আমার জন্য তো ওয়েট করছে, আমার তো দেরি হবে, আধ ঘন্টা 45 মিনিট আগে আমি বেরোতে পারবো না। আপনি যদি ওকে একটু এগিয়ে দেন। হ্যাঁ নিশ্চয়ই। না দিদি, আমার জন্য উনি কেন কষ্ট করতে যাবেন, আমার কিছুক্ষণ ওয়েট করলে কোনো প্রবলেম নেই দিদি। আর কথা বলতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও। আর আপনি একা? আমার জন্য তোমাকে ভাবতে হবে না, ডক্টর সেন দাঁড়িয়ে আছেন, বেরিয়ে পড়ো। আচ্ছা যদি অভয় দান তো একটা কথা বলি। হ্যাঁ বলুন। একে আগে আমি ছেড়ে দিয়ে এসে ঘুরে তারপর আপনাকে নিয়ে যাবো, প্রবলেম সলভ। ভালো বলেছি। চলুন, তবে ম্যাডাম আপনাকে একটু ওয়েট করতে হবে, আমি চেম্বার হয়ে যাবো। ওকে দিদি আসছি। আচ্ছা চল আসছি। আমি আর পারছি না, এই টেনশন আমার কাছে আনবেয়ারেবল হয়ে গেছে। এদিকে নেফ্রোলজি ডিপার্টমেন্টে পুলিশ পোস্টিং করা হয়েছে, গণেশ মান্নাকে হসপিটাল থেকে বের করে আনার ট্রাবলসাম হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এরপরেও কি করে আপনি চুপ করে বসে আছেন। এরপর যেটা হবে সেটা ইনএভিটেবল, আমাকে নিয়ে টানা হয়েছিল। কিন্তু আমি যদি গারদে পুলিশের রুলের গুতো খাই তাহলে আমিও কিন্তু চুপ করে বসে থাকবো না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, আমি পরিষ্কার জানিয়ে দেবো যে আমি নিজের ইচ্ছে কাজটা করিনি। লেকিন কেনে সে পেলে মেয়ে আপকো চুপ করা দে তো আপকো মালুম হোনা চাহিয়ে জিনকে আন্দার ভি মেরে দো চার আদমি রহতা হ্যায়। উসে জো কহ দিয়া ও কহ দিয়া, পর দিমাগ সে ও বাত নিকাল দিজিয়ে, সমঝে? ঘাবড়াইয়ে মত বাবু, ঘাবড়াইয়ে মত, জো কহনা হ্যায় ও তো মাই করুঙ্গা, বস কুছ ওয়াক্ত চাহিয়ে, কুছ ওয়াক্ত, কুছ ওয়াক্ত চাহিয়ে। ডাক্তার কিসকে হাত হ্যায় ও খবর কে লিয়ে, একবার মালুম হো জায়েগা তো ও লড়কা কো হসপিটাল সে উঠানা 2 মিনিট কা বাত হ্যায়, সমঝে? যাইয়ে।
जाइए साहब, चिंता मत कीजिए बाबू, जाइए। आपका कुछ होने से पहले जो करना है वो मैं करूँगा, ठीक है? ठंडे दिमाग से घर जाइए बाबू, घर जाइए। चला डरपोक। আমার কি খারাপ লাগছে না স্যার? আপনার খারাপ লাগছে কেন? কাজকর্ম সেরে কোথাও কোয়াটারে গিয়ে আপনি একটু রেস্ট নেবেন তা নয়, আবার আমাকে এগিয়ে দিতে আসতে হলো। ওহো, তাও ভালো। আমি তো মনে করলাম বোধহয় আমি আপনার পাশে হাঁটছি বলে আপনার খারাপ লাগছে। আসলে নিজের চেয়ারের উপর খুব একটা তো ভরসা নেই, তাই কি যে বলেন না স্যার, আপনি পারেন না বলেন। তা আপনি যাবেন কিসে? আমি আমি মোড়ের মাথা থেকে একটা ট্যাক্সি নিয়ে নেব। ও আচ্ছা আচ্ছা। এই রাস্তার মধ্যে মনে হয় না ব্রজলাল মানিক এরা অসভ্যতা করতে পারে। তাও ভালো যে মানুষের আপনার বিরাট আস্থা আছে, কিন্তু আমার মনে হয় ম্যাডাম কিছু হলে কেউ কিন্তু এগিয়ে আসবে না। আসবে না? না। এইরকম রাস্তার উপরে একজন মহিলার উপর অসভ্যতম করা হবে, তাকে টিজ করা হবে, কেউ কোনো প্রতিবাদ করবে না? আমার তো মনে হয় না, কারণ ইদানিং খবরের কাগজে পড়ে যা বুঝতে পারি যে শহরের মানুষ প্রতিবাদ করার ভাষাই ভুলে গেছে। তারা এখন নির্ঝঞ্ঝাট নির্ঝামেলা থাকতে ভালোবাসে। আর যারা ওই বড় বড় লেকচার দেয় না, বড় বড় কথা বলে যে ভালো শহর, জীবন্ত শহর, সব বাজে কথা। আসলে শহরের চরিত্রটাই একদম বদলে গেছে। আচ্ছা স্যার, আপনি তো হসপিটাল কোয়ার্টারে থাকেন, তার মানে আপনার বাড়ি নিশ্চয়ই এখানে? না না, আমার বাড়ি বাঁকুড়াতে, এখানে পড়তে এসেছিলাম, তারপর স্যার আমায় আটকে দিয়েছে। আচ্ছা স্যার, এই ব্রজলাল মানিক এরা এরকম হসপিটাল দাপিয়ে বেড়ায়, কিরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, ওদের কেউ কিছু বলে না? আগে ঝামেলা করেছিল স্যারের এগেনস্টে, কিন্তু এখন আর কিছু করতে পারে না। আর হসপিটাল অথরিটি, ওরা কোনো অ্যাকশন নেয় না? ওই যে বললাম যে শহরের চরিত্রটা একদম বদলে গেছে। আগে যারা সমাজ বিরোধী ছিল তারা একা একা কাজ করত, তাই তারা লুকিয়ে চুরে কাজ করত, কিন্তু এখন সবাই ঐক্যবদ্ধ, প্রত্যেকের পেছনেই একটা করে বিরাট চাই কাজ করে। তাই পুলিশ অ্যারেস্ট করলেই দাদা চলে আসে, ব্যাস পুলিশ ছাড়তে বাধ্য হয়, আবার তারা বীর বিক্রমে সমাজ বিরোধী কাজ করতে শুরু করে দেয়। ও স্যার, ট্যাক্সি। ট্যাক্সি স্যার, আমি তাহলে চলি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো না? ধন্যবাদ জানাতে গেলে ট্যাক্সিটা বেরিয়ে যাবে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। তারপর তারপর কি হলো? ও মা, তারপর কি হলো বললো না? ও তারপর তারপর অনেক বছর পর রিববেন উইঙ্কেলের ঘুম ভাঙল। তখন তো পৃথিবীর অনেক পরিবর্তন হয়ে গেছে, তার চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে, বড় বড় চুল, বড় বড় দাড়ি, কেউ তাকে চিনতে পারছে না। আচ্ছা মা, বাবা যদি রিপেন উইঙ্কেলের মতো অনেক বছর পর ফিরে আসে, তাহলে তো বাবারও তো অনেক বড় বড় চুল দাড়ি হয়ে যাবে, বাবাকে তখন কেউ চিনতে পারবে না। না না মা, বাবা তো আর রিব্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে পড়েনি, বাবা তো একটা দরকারি কাজে গেছে, কাজটা শেষ হয়ে গেলেই বাবা চলে আসবে। আচ্ছা মা, কিডন্যাপ মানে কি? তুমি এসব কথা কার কাছ থেকে শুনলে মা? কেন, তোমরাই তো ঘরে সবসময় বলাবলি করো বাবাকে নাকি কারা কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করে কাকে বলে বলো না মা?
কিডন্যাপ করা কাকে বলে? বড়দের কথা শুনতে নেই মা, ওদিকে ফের। বাবা বাবা ঠিক চলে আসবে দেখো, বাবার কাজ শেষ হয়ে গেলে বাবা আবার ফিরে আসবে, তুমি ঘুমিয়ে পড়ো মা। তাহলে রিপ অ্যান্ড উইঙ্কির এই গল্পটা বলো, শেষ পর্যন্ত কি হলো? মা আজকে নয় মা, আজকে ঘুমিয়ে পড়ো, কাল বল। আপনি কখন লক্ষ্য করলেন? এই একটু আগে স্যার, ভোরবেলাও চোখ মেলে তাকিয়েছিলেন। আচ্ছা সিস্টার, ডক্টর লাহিড়িকে খবর দেওয়া যায় না? না স্যার, উনি তো 8:30 আগে আসেন না। ওয়েল, আপনি তাহলে পেশেন্টের বাড়ির লোকজনকে খবর দেওয়ার ব্যবস্থা করুন, আর টাইমটা নোট করে নিন, ডেথ সার্টিফিকেট ইস্যু করার সময় জানিয়ে দেবেন। ঠিক আছে স্যার। আপনি তো স্যারের মিসেসের সঙ্গে দেখা করতে গেছিলেন, কি কথা হলো? না তেমন কিছু নয়, আসলে উনি খুব আপসেট হয়ে পড়েছেন। স্বাভাবিক, আপনজন হারিয়ে গেছে তো, এদিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আপনি কি বললেন? কি আর বলবো, সান্ত্বনা দিলাম, সাহস যোগালাম, ব্যাস। স্যারের জন্য আমাদের প্রত্যেকেরই খুব টেনশন হচ্ছে। আচ্ছা স্যারের বাড়িতে কারোর সঙ্গে কোনো অশান্তি বা কোনো কথা কাটাকাটি এরকম কিছু হয়নি তো? না, জিজ্ঞাসা করেছিলাম কিন্তু। কিন্তু কি মানে, উনি কিছু বললেন না, ওনার মুখ দেখে মনে হলো উনি মনে মনে ভাবছেন কিন্তু প্রকাশ করলেন না। তবে আমার মনে হয় না এর সঙ্গে পারিবারিক কোনো একটা সম্পর্ক আছে। বাই দ্য ওয়ে, যে পুলিশ পোস্টেড আছে সে ঠিকমতো কাজ করছে তো? হ্যাঁ তা করছে, সবার দিকে নজর রাখছে, সন্দেহজনক কাউকে দেখলেই প্রশ্ন করছে যে কোত্থেকে এসছে, কোথায় যাবে, সব দিকেই সমান নজর। দ্যাটস গুড, সে ব্যাপারে আর কোনো ভয় নেই। এখন শুধু অপেক্ষা একটা ফোনের। ফোনের? আ টেলিফোন ফ্রম দ্য আদার সাইড। আমি এক্সপেক্ট করছি দু একদিনের মধ্যেই ফোন আসবে।
কে ফোন করবেন? যারা স্যারকে গুম করেছে তারা দু একদিনের মধ্যেই ফোন করবে। গণেশ মান্নাকে মুক্তিপণ হিসেবে রেখে স্যারকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটা বার্গেনিং ওরা স্টার্ট করবে, কিন্তু ওরা জানে না যে একটা ফাঁদ পাতা আছে, আর সেই ফাঁদে ওরা আটকে পড়বেই। এখন শুধু অপেক্ষা সময়ের।